সাকিব খান খুব ডেডিকেটেড একজন হিরো এত স্ট্রাগল করে যেটা আমরা অনেকে পারি না ব্যক্তি জীবন কি সে কেমন কি এগুলোতে না গেলে সে অভিনেতা হিসেবে তার কোনো প্যারালাল কিছু হয় না সাকিবকে রিকমেন্ডস আমি করেছিলাম এটিএন বাংলায় পরে না চোখের পলক ছবিটা কিন্তু তার প্রথম একটা রোমান্টিক ছবি ডিরেক্টর মোহাম্মদ হান্নান আনকে আমি ওকে চিনতাম বাট জানতাম না যে এত ভালো অভিনয় করে বলেছিল তবে রোমান্টিক ছবির নায়িকাদেরকে কিন্তু একমাত্র অবলম্বন ছিল সাকিব খান এখন তার কথা অনুযায়ী অনেক প্রায়োরিটি দিতে গিয়ে দেখা গেছে আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সাকিব খানের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা কেমন জানতে চাই আমি যখন কাজ করি তখন সাকিব খান নতুন ছিল না পুরনোই ছিল সাকিব খান আমার সিনিয়র কিন্তু সে এতটা ফেমাস ছিল না পরে না চোখের পলক যখন করি পরে না চোখের পলক ছবিতে কিন্তু রিয়াজ ভাই তাদের তখন পার্মানেন্ট হিরো ছিল এটিএন বাংলার তখন তারা নায়ক হচ্ছিলেন আমার বিপরীতে নেওয়ার জন্য সাকিবকে রিকমেন্টস আমি করেছিলাম এটিএন বাংলায় সাকিবকে আরও দুই তিনজন ফিরদুস অনেকে কাজ করার কথা ছিল ওখান থেকে সাকিবকে কাস্ট করলেন করার পর ছবির যে ডিরেক্টর মোহাম্মদ হান্নান আনকেল উনি আমাকে থ্যাংকস বলেছিল যে সুন্দর একটা ছেলে আমি ওকে চিনতাম বাট জানতাম না যে এত ভালো অভিনয় করে সাকিব খান তখন থেকে কিন্তু আস্তে আস্তে রোমান্টিক ছবি আমি বলতে গেলে বা অনেকেই জানে যে না চোখের পলক ছবিটা কিন্তু তার প্রথম একটা রোমান্টিক ছবি এই ছবিটার পর থেকে তাকে আর আরও কিছু ছবি শাবনুরাপুর বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছিল তো শাকিব খান খুব ডেডিকেটেড ডেডিকেটেড একজন হিরো সে খুব স্ট্রাগলিং মানে এত স্ট্রাগল করে যেটা আমরা অনেকে পারি না আর তার সম্পর্কে বলার কিছু নাই কারণ বাংলাদেশ তাকে বুঝে গেছে চিনে গেছে সে কতটা নিজেকে ধরে রাখতে জানে বা তার বুদ্ধিমত্তা থেকে নায়ক নায়িকা কিন্তু শুধু সৌন্দর্য হলে হয় না এই যে টিকে থাকার পিছনে কিন্তু একটা দারুণ বুদ্ধিমত্তা লাগে তো সেই বুদ্ধিমত্তাটা অনেকের আছে অনেকে এখানে প্রয়োগ করে না সে পরিপূর্ণভাবে চলচ্চিত্রে দিয়েছে যেটা আমরা দেইনি। এবং তার যে একদম লাস্ট সিনেমা যেটা ঈদে মুক্তি পেল সেটাও কিন্তু বেশ প্রশংসিত হচ্ছে হ্যাঁ হবে কারণ সে ভালো অভিনেতা এটা নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে তার ব্যক্তিজীবন জীবন কি সে কেমন কি এগুলোতে না গেলে সে অভিনেতা হিসেবে মানে তার কোনো প্যারালাল কিছু হয় না বাংলাদেশে একজন নায়কের অধিপত্যের জন্যই আসলে দেখা যাচ্ছে যে অভিনয় থেকে খানিকটা সরে দাঁড়িয়েছিলেন এই ব্যাপারে জানতে চাই যদি নাম বলা সম্ভব হয় তাহলে নামটাও শুনতে চাই না নাম কেন বলবো না এটা যেটা সত্যি কথা যেটা সবাই জানে এটা অভিনয় থেকে আমি না তখনকার মেধাবী অনেকগুলো অভিনেত্রী ছিল যারা কিনা চলচ্চিত্র যখন যে ডমিনেট করে তখন তার কথা অনুযায়ী কিন্তু অনেক কিছু হয় যখন মান্না ভাই ছিলেন মান্না ভাই যে সমস্ত নায়িকাদের যে সমস্ত টেকনিশিয়ানদের প্রেফার করতেন ডিরেক্ট তাদেরকে প্রেফারেন্স দিতেন এখন তোমার এখানে আমি গেস্ট আমি যদি তোমাকে বলি যে তোমার এই ক্যামেরাম্যান ট্যামেরাম্যান এগুলো আমার ভালো লাগছে না বা আমি এদেরকে সাথে কাজ করব না উমুককে নাও তোমাদেরই ধরো পাঁচজন ক্যামেরাম্যান আছে আমি যদি প্রেফার করি যে তাকে নাও বা মেকআপ আর্টিস্ট তোমাদের তিনজন আছে তুমি তাকে দাও তোমাদের সমস্যা নেই তো আমার আমার সাথে মেলানো বা আমার ভালো লাগার মানুষগুলো কি এনে দিবে কাজ ভালো হওয়ার জন্য লাইক লাইক এটাই হয়েছে সাকিব খান দেখা গেছে তখন তার ভালো লেগেছে বা তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল পরবর্তীতে আমরা যেটা জানি আরেকটু বেশি হয়েছে দেখা গেছে তাদেরকে প্রেফার করছে সেখানে আমরা অনেকগুলো নায়িকা ছিলাম যাদেরকে সাকিবের সাথে মান কারণ তখন ইন্ডাস্ট্রিতে মান্না ভাই ছিল তখন ইন্ডাস্ট্রিতে রোবেল ভাই ছিলেন যারা ছিলেন রিয়াজ ভাই তো কাজ কমিয়ে দিয়েছিলেন আর দুশো বোম্বের দিকে ব্যস্ত হয়ে গেছিলেন তো নায়ক হিসেবে রোমান্টিক ছবির নায়িকাদেরকে কিন্তু একমাত্র অবলম্বন ছিল সাকিব খান তখন সে যাকে প্রেফার করেছে ইন্ডাস্ট্রিতে দরকার তাকে এখন তার কথা অনুযায়ী অনেক প্রায়োরিটি দিতে গিয়ে দেখা গেছে আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এটা সাকিব নিজেও জানে